smack, life smack. Red flag. Hello guys, welcome back to my channel and welcome back to my another exciting video. So guys, আজকে আমি কি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তোমরা অলরেডি বুঝে গেছো আর এই ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম এমিলি রোজে. So here I am আর গল্পটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি আর আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে আর লাস্ট যে আমি হরর ভিডিওটা করেছিলাম রিঅ্যাকশন ভিডিওটা ওখানে আমি এমিলি রোজের একটা পার্ট তোমাদের ক্লিপ একটা শেয়ার করেছিলাম তো ওখানে আমি তোমাদের বলেছিলাম তোমরা যদি বলো আমি এমিলি রোজের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা অনেকেই বলেছিলে করো দিদি সো আমি আজকে শেয়ার করতে চলেছি তাই জন্য গল্পটা তোমাদের সঙ্গে আশা করছি ভালো লাগবে আর এই গল্পটা লাইক টার্গেট রাখছি আমি 3K তো প্লিজ তোমরা 3K লাইক টার্গেট কমপ্লিট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো আমি জানি অনেকেই তোমরা দেখো বাট সাবস্ক্রাইব করো না কেন করো না প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে যখনই আমি এরকম টাইপের ভিডিও আপলোড করবো তোমরা নোটিফাই হবে আর নোটিফাই হওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ঘটনাটা তো গাইস একটা কথা তোমাদের আমি বলে দিই আর ঘটনাটা তোমাদের আমি আগেই ভিডিওটাই বলছিলাম বাট পুরোপুরি বলা হয়নি বলেছিলাম শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো বলেই ফেলি ঘটনাটা এটা একটা রিয়েল ঘটনা তো ঘটনাটা ঘটেছে তোমার আমার এক ফ্রেন্ডের রিলেটিভের সঙ্গে আর যেখানে মানে আর কি লোকেশনটা তার পাশেই রয়েছে আমবাগান আর ছোটোবেলায় আমি শুনতাম বাবা মার কাছে যে আমবাগানে নাকি ভূত থাকতো আমার ওই ফ্রেন্ডের ওই রিলেটিভ সে রাত্রিবেলা ফ্ল্যাটের চারতলা থেকে সে বারান্দায় কিছু করছিল হঠাৎ করে সে শুনতে পায় অনেকগুলো কুকুর ডেকে উঠেছে একসাথে তো কেউ ছিল না বাট কুকুরগুলো একটা নির্দিষ্ট একটা জায়গার দিকে তাকিয়েই মানে চিৎকার করে যাচ্ছিলো মানে কিছু দেখা যাচ্ছিল না বাট সে হঠাৎ লক্ষ্য করে যে কিছু একটা ছায়া কিছু একটা শ্যাডো বাট ওখানে কেউ নেই মানে আমি জাস্ট পিকচারটা দেখার পর আমি জাস্ট শকড মানে কিচ্ছু নেই বাট তোমরা তোমাকে আমি তোমাদের কোথাও পিকচারটা আমি দেখিয়ে দেবো স্ক্রিনে তোমরা দেখতে পাবে মার্ক করা কেউ নেই বাট শ্যাডো একটা ওখানে এমন কিছু ছিল না কোনো লাইট পোস্ট বা কোনো পিলার টাইপের কিছু ছিল না যেটা শ্যাডো ওখানে পড়তে পারে তোমরা যদি মানে ভালো করে দেখো পিকচারটা দেখতে পাবে তোমরা একটা শ্যাডো মতো আর উপর দিকটা মাথার দিকটা জল জল করছে আমি জাস্ট জানি না ওটা কী ওটা তখনই মানে ওই উনি পিকচারটা তোলে ফোনে আর আমাকে পরের দিন দেখায় আমার ফ্রেন্ডটা তো জানি না আমি কী ছিল কিসের শ্যাডো ছিল আদৌ ভূত ছিল কি না তো এটাই ছিল ঘটনা কারা কারা ভয় পেলে কমেন্টে জানিও আমি তো খুব ভয় পেয়েছিলাম জাস্ট মানে ফার্স্ট টাইম আমি এরকম দেখছি নিজের চোখে যে এরকম একটা শ্যাডো আমি কখনো দেখিনি সত্যি বলতে তো এটাই বলার ছিল তোমাদেরকে তো চলো বেশি বকবক করবো না আমরা মেইন ঘটনাটা মানে আমাদের এমিলি রোজের যে রিয়েল স্টোরিটা ওটা আমরা জেনে নেব তো গাইস এমিলি রোজের জন্ম হয়েছিল 1952 শতাব্দীতে সে জন্মেছিল জার্মানির কোনো এক জায়গায় তো সেও ছিল একদম স্বাভাবিক আদার্স মেয়েদের মতোই একদমই তার নর্মাল লাইফ ছিল এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না কিন্তু সে ছিল খ্রিস্টান তো তার ক্যাথলিক ধর্ম ছিল তাই জন্য সে একদিন প্রে করার জন্য চার্চে গেছিল যখন সে চার্চে প্রার্থনা করছিল মানে প্রে করছিল তখন সে হঠাৎ হঠাৎ করে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায় কিন্তু আওয়াজটা কোথা থেকে আসে সে বুঝতে পায় না কারণ সে কাউকেই দেখতে পায় না আশেপাশে কিন্তু তাকে এরকমই বলা হচ্ছিল তার জন্য মনে হচ্ছিল কেউ তাকে বলছে যে তোমার ওপর অভিশাপ আছে তুমি শাপিত তোমাকে আমাদের সঙ্গে নরকে যেতে হবে এই কথাগুলো শুনে সে অবাক হয়ে যায় কেউ ছিল না অথচ তাকে কে বলছিল কথাগুলো তখন সে অতটা গুরুত্ব দেয় না কথাগুলো সে নর্মালি প্রে করে বাড়ি চলে যায় এরপর সব কিছু অনেকদিন নর্মালই ছিল একদম কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হতে লাগলো যখন তার 22-23 বছর বয়স হলো তখন সে আস্তে আস্তে কোনো কারণ ছাড়াই রোগা হতে আরম্ভ করলো সে সবসময় অন্যরকম থাকতো মন মরা থাকতো কোনো দিকে তার মন লাগতো না সে আস্তে আস্তে খাওয়াও টোটালি বন্ধ করে দিল সে হঠাৎই একজন প্রাপ্তবয়স্ক মেয়ে তার ওজন হঠাৎ করেই 30-35 কেজি হয়ে গেল মানে কোনো কারণ ছাড়াই তখন তার পরিবারের লোক কেউ বুঝতে পারল না যে কী কারণে তাদের মেয়ের এরকম অবস্থা হচ্ছে কী কারণে সে এত ভেঙে পড়ছে এত রোগা হয়ে যাচ্ছে এত তার ওপর এত ফিজিক্যালি সে অসুস্থ হয়ে পড়ছে তার মধ্যে এমনকি সে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যখন সে কিচ্ছু খেত না টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছিল সে শুধুমাত্র বাড়ির পোকা মাকড় নোংরা আবর্জনা খেয়েই বেঁচে থাকত এবং যখন রাত হতো যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন সে অদ্ভুত অদ্ভুত আচরণ করত এবং সে সিঁড়ি দিয়ে উল্টো পায় উল্টোভাবে সে নেমে যেত এবং বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পোকামাকড় বিভিন্ন নোংরা আবর্জনা গিয়ে খেত এরপর এমন একটা সময় এলো যখন সে পুরোপুরি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ল
সে শুধুমাত্র খাবারটুকু খেত, তাও তাকে জোর করে খাওয়ানো হতো। মানে তার এমনই পর্যায়ে চলে গেছিলো সে, মানে সে একদম অন্যরকম আচরণ করতো, তার মুখ দিয়ে বিভিন্ন রকম বিকট বিকট আওয়াজ বের হতো। তার বাড়ির লোকও বুঝতে পারতো না তার সঙ্গে কী ঘটছে এটা। তখন তারা মনে করলো তাকে হয়তো ভূতে ধরেছে, মানে ওদের কথায় বলা যেতে পারে কোনো ডেমন তার মধ্যে প্রবেশ করেছে, মানে যেটা আমরা মানে ইভিল কোনো পাওয়ার বা নেগেটিভ পাওয়ার বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি আমাদের ভাষায় ভূতে ধরেছে। তো তার বাড়ির লোকও তাই মনে করে যে তার ওপরে কোনো ডেমনের ছায়া আছে, তাকে কোনো ডেমন ধরেছে। তো সেই জন্য তার বাড়ির লোক চার্চ থেকে পারমিশন নিয়ে আসে তার ওপর ঝাড়ফুঁক করার জন্য, যেটাকে আমরা বলে থাকি ভূতে ধরলে ঝাড়ানো, ওঝাকে দিয়ে। তো ওদের তো ওঝা ছিল না, যেহেতু ওরা খ্রিস্টান ছিল, তাই জন্য ওদের চার্চ ছিল আর ফাদাররা এই সমস্ত কাজ করতো, যেটাকে আমরা বলে থাকি এক্সোরসিজম। তো এই পদ্ধতিটা করার জন্য কোনো ফাদারের প্রয়োজন ছিল, তাই জন্য তারা চার্চ থেকে ফাদারকে নিয়ে আসে এবং অনেক চেষ্টা করা হয়, অনেক ঝাড়ফুঁক করা হয়, তার ওপরে অনেক দিন ধরে এক্সোরসিজম চলে এমিলি রোজের ওপরে, বাট কোনো লাভ হয় না। দিনের পর দিন তার অবস্থা একের পর এক খারাপ হতে থাকে, মানে যেই পর্যায়ে সে পৌঁছে গেছিলো সেখান থেকে কাউকে মানে বেঁচে ফেরা সম্ভব নয়, তার এমনই একটা পর্যায়ে সে চলে গেছে। এরপর কিছুদিন এইভাবে যাওয়ার পর সে একদমই ভেঙে পড়ে এবং যেটা একমাত্র ভয়ের কারণ ছিল সেটাই হলো সে মারা গেল। পরে জানা গেছিলো যে এমিলি রোজের ওপর, সেই 22-23 বছর বয়সী মেয়েটির ওপর ছটি ডেমনের ছায়া ছিল, মানে যেটাকে আমরা বলে থাকি ভূতে ধরেছিল। তার মধ্যে ছখানা আত্মা প্রবেশ করেছিল, একটা নয় দুটো নয় ছটা, ভাবতে পারছো? জাস্ট ইম্যাজিন। এবং সে মুখ দিয়ে বিভিন্ন রকমের আওয়াজ বের করত, যে আওয়াজগুলো তোমরা শুনতে পাবে এই ভিডিওটায়। তার মুখ দিয়ে ছেলেদের আওয়াজ বেরোতো, যদিও সে একটা মেয়ে ছিল, কি করে ছেলের আওয়াজ বেরোতো তার বাড়ির লোক ফার্স্টে বুঝতে পারেনি। শুধুমাত্র ছেলে নয়, কোনো বয়স্ক কারোর গলা, বিকট জানোয়ারের শব্দ, বাচ্চাদের শব্দ, এক এক সময় এক এক রকম আওয়াজ বেরোতো তার মুখ দিয়ে। এবং পুরোপুরিভাবে সেটা বোঝা যেত যে সেটা ইচ্ছা করে সে করছে না, তাকে জোর করে তার শরীরকে ইউজ করা হচ্ছে। যখন আমাদেরকে কোনো ভূতে ধরে বা কোনো আত্মা আমাদের শরীরে প্রবেশ করে, সে আমাদের শরীরকে যা খুশি করতে পারে এবং এমন একটা পর্যায়ে এমনকি নিয়ে যেতে পারে যেখান থেকে মৃত্যু অনিবার্য। আত্মারা মেইনলি শরীরের ওপরই প্রবেশ করে ফার্স্টে এবং তোমার শরীরকে নানাভাবে ক্ষতবিক্ষত করে, তুমি দিনের পর দিন না খেতে পেয়ে রোগা হয়ে যেতে আরম্ভ করো। এইভাবেই আস্তে আস্তে তুমি মানসিকভাবে এবং শারীরিকভাবে আস্তে আস্তে একটু একটু করে শেষ হতে থাকো। তো এইভাবেই একদিন মারা যেতে হয় যদি কোনো আত্মা আমাদের শরীরে প্রবেশ করে। ঠিক সেটাই হয়েছিল এমিলি রোজের সঙ্গে, তার শরীরে ছটি ডেমনের ছায়া ছিল এবং সেখান থেকেই তার মৃত্যু হয়। এটা যতটা না ভয়ানক ততটা প্যাথেটিক। কোনো একটা মেয়ে, কোনো একটা এমন কিছু বয়স নয়, একদমই অল্প বয়স, যার ওপরে ছটা আত্মার প্রবেশ করেছিল এবং সে খুব বাজেভাবে মারা যায়। এবং ঘটনাটি এতটাই পপুলার হয় যে এর ওপরে সিনেমাও বের হয় হলিউডে, যেটাকে আমরা জেনে থাকি দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ। এই সিনেমাটা যারা যারা দেখোনি তারা দেখো, তোমাদের ভালো লাগবে সিনেমাটা। তো এই ছিল এক্সোরসিজম অফ এমিলি রোজের গল্প। তো তোমরা অনেকেই শুনতে চেয়েছিলে, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদিও বা গল্পটা বেশি বড় না, ছোট্ট বাট খুবই প্যাথেটিক। তো ভিডিওটা কার কার ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করে দিয়ে যেও, আর নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করে অল করে দিও, যাতে কিনা যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা নোটিফাই হও। আর কমেন্ট করে জানিও গল্পটা কেমন লেগেছে, গল্পটা সত্যি খুব প্যাথেটিক। এরকম ঘটনা এখন আর বলতে গেলে শোনাই যায় না, ভূতে ধরা বা যে কোনো জায়গায়, আমাদের এখানে ইন্ডিয়া বলে নয়, যে কোনো জায়গায় এখন প্রায় শোনাই যায় না, বাট এরকমও কিছু ঘটেছিল কোনো এককালে,
একটা ঘটনা এরকম প্রচুর ঘটনা রয়েছে যেগুলো খুবই প্যাথেটিক হয়ে থাকে, মানে তোমরা অনেকে বিশ্বাস করবে না এরকম কিছু পসিবল, বাট ইটস রিয়েল, ইটস 100% রিয়েল। তোমরা যদি সার্চ করো গুগলে বা তোমরা ইউটিউবে সার্চ করো, তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে এই গল্পটা সম্পর্কে। আর এই সিনেমাটা অবভিয়াসলি বেরিয়েছে এই রিয়েল স্টোরিটাকেই কপি করে। এটা সত্যি একটা গায়ে কাটা দেওয়ার মতো, মানে লোমহর্ষক একটা ঘটনা। তো আমার শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে। তো এটাই ছিল আজকের মতো গল্প, আর নেক্সট কি ভিডিও দেখছে কমেন্ট করে জানিও অবশ্যই। আর এই ভিডিওটার লাইক টার্গেট হচ্ছে 3K, তো তোমরা প্লিজ 3K লাইক টার্গেট কমপ্লিট করে দিও। তো চলো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো। তো টিল দেন, বাই বাই।